আন্দোলনরত 10,303 শিক্ষকদের সঙ্গে সরকার অবশ্যই কথা বলবে এবং সহানুভূতির সঙ্গে আইন মেনে যা যা করার তা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দ্বাদশতম বিধানসভা অধিবেশনে বিরোধী দলনেতা মানিক সরকার এই প্রসঙ্গটি উত্থাপন করলে এই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে বিরোধী দল নেতার বক্তব্য খণ্ডন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আগেও বহুবার কথা বলা হয়েছে এবং তাদের বোঝানো হয়েছে। সরকার শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী নয় এই ধারণাকে খণ্ডন করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে পুলিশের লাঠিচার্জ এবং জলকামান প্রয়োগ নিয়ে বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রী বলেন এক্ষেত্রে পুলিশ নিজের কাজ করেছে। সিপিআইএম আমলে যে এরকম লাঠিচার্জের ঘটনা ঘটেছে সেই কথাও মানিক সরকারকে স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। অপোজিশন লিডার, ওনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে এখন আপনার মুখ থেকে আমি এটা শুনলাম, এই ঘটনাটা আপনি বলেছেন যে ওনারা মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চায়। অনেকবার ওনাদের সাথে কথা বলা হয়েছে, অনেকবার কথা বলা হয়েছে, ওনাদের বোঝানো হয়েছে এই বিষয়ে। অনেকবার আমি এখানে আসার আগেও বারংবার এই বিষয়ে আলোচনা হয়েছে। তো বিষয়টা এরকম না যে গণতন্ত্রের এগেনস্টে আমরা, ওনারা কথা বলতে চাইছে আমরা কথা বলছি না, এরকম না। আজকে বিধানসভা, একটা পবিত্র বিধানসভার একটা এখানে আজকে অধিবেশন, সেখানে বিভিন্ন বিষয়ে আমরা কথা বলব, তো আবার নতুন করে কি কথা বলবে? একই কথা ওনাদেরকে ডেকে আমরা যদি বিষয়টা বলি, আপনিও জানেন যেটা কোন পর্যায়ে আছে, কি কথা দেব? আমার মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়ে অনেকবার বলেছেন যে আমরা সহানুভূতির সাথে আইন মেনে যতটুকু সম্ভব ওনাদের জন্য করব। ঘটনাটা দুঃখজনক, কেউ চায় না যে জল দেওয়া বা লাঠিচার্জ করা। পুলিশ তো আইন রক্ষক, পুলিশ তো তার আইন করবে, সেটা আপনার সময় হয়েছে। টিএমসির আন্দোলন আপনি ভুলে যাননি, আপনি খুব ভালো করে জানেন। কোনটা? টিএমসির, যখন টিএমসির ঘটনা আপনারও জানা ছিল, তখনও কিন্তু পুলিশ একই এক থেকে বেশি করেছে। টিএমসির ঘটনা, টিএমসির ভর্তি নিয়ে যে আন্দোলন হয়েছিল কলেজ টিলার থেকে পরীক্ষার সময়, সেটা মনে আছে? তখন এসমা জারি করা হয়েছিল, তখন এসমা না, সেটা আমি বলেছি, তখনও কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে, এটা নতুন কিছু না। তো পুলিশ তো পুলিশের কাজ করবে, পুলিশকে দোষারোপ দেবে করবেন না, আমরা নিশ্চয়ই দেখবো। কাজেই এই যে বিষয়টা আপনি বলছেন যে উনারা আমাদের সাথে কথা বলেননি, সেটা আমার মনে সত্য নয়। আমরা কথা এখনও বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু একদম বিধানসভার অধিবেশনে উনারা প্রসেশন করে এসে, এটা নিশ্চয়ই একটা কারণ আছে এর পিছনে, এই কারণেই আসছে। তো আমি আপনাদেরকেও বলবো যে উনাদেরকে আপনারাও বুঝান, আমরাও বুঝাই, সবাই মিলে কথা বলি এবং কিভাবে তার সলিউশন। আমি তো দেখছি যে মানে থিম ভেরি ডিফিকাল্ট টু সলভ, কারণ এখানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে। তবু আমরা বলছি যে অন্যভাবে কীভাবে ওদের কর্মসংস্থান দেওয়া যায়, সেই বিষয়ে আমাদের সরকার বারবার চেষ্টা করছে। যে কথা এখানে ওরা বলতে পারছে না, সেটা ঠিক নয়। জবাবে নিজের মতো করে শিক্ষক আন্দোলনের সমস্যা সমাধানে নিজের মতামত জানান মানিক সরকার। বিরোধী দলনেতার বক্তব্য মন দিয়ে শুনে মুখ্যমন্ত্রী বলেন, বাম আমলে লাঠিচার্জের মতো অনেক ঘটনা যেমন ঘটেছে, তেমনি পাপাই সাহা হত্যাকাণ্ডের মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, সরকার এবং তিনি নিজে অবশ্যই আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলবেন এবং বিধানসভা অধিবেশনের পরে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সভা চলাকালীনই বিধানসভা অভিযান হয়, বিধানসভা অভিযান কিন্তু বিধানসভা যখন থাকে না তখন হয় না। বিধানসভা অভিযান মানে বিধানসভার ভেতরে এসে তারা কথা বলবেন ঘটনা তারা, তারা আসবেন, একটা জমায়েত হবে, তাদের প্রতিনিধিরা কথা বলতে চাইবেন, কার সঙ্গে কথা বলবেন, মুখ্যমন্ত্রী হতে পারে, অন্য দপ্তরের মন্ত্রী হতে পারে, তারা সময় দিলে আলাদা করে তারা কথা বলবেন, এটাই দস্তুর, এটাই ডেমোক্রেটিক নর্মস অ্যান্ড ফলোড প্র্যাকটিস, কাজে নাথিং রং ইন। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হলো যে পুলিশ লাঠিচার্জ করেছে আগ্রহ হয়েছে, যে মেডিকেল কলেজের কথা বলছেন, ওটা তো পরীক্ষা ভণ্ডুল করার চেষ্টা হয়েছে,
যেখানে মেডিকেল কলেজ আমি বলছি তখন আমি জেলা কলেজে পরীক্ষা করাটা ঠিক ছিল না আমরা শুধু 1 ঘন্টা আউটডোরে ভন্ডুল করে ঘন্টা ছিল এটা মাননীয় কলেজ মাননীয় দিলীপ বাবু পরীক্ষাটা বাতিল করার জন্য বলেছে সেই জায়গা মাননীয় দিলীপ বাবু হয়েছে পুলিশ এটা শুনে কি মিলানো কিন্তু ঠিক না আমি একটু একটু আমি বলেন এটার সঙ্গে এটা মিলানো ঠিক না কথা হয়তো আপনারা বলেছেন তারা হয়তো সন্তুষ্ট না এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে তারা আজকে বিধানসভা অভিযানে এসছে বলছে এখানে তাদের সঙ্গে ডেকে কথা বলতে আপত্তি কি আমার তো আমাদের প্রশ্নটা ছিল এটা পুলিশ পল্টন লাঠি ছোড়া এগুলো কি দরকারটা ছিল কি হচ্ছেটা কি এটা মাননীয় অধ্যক্ষ মাননীয় উপাধ্যক্ষ মহোদয় কি হচ্ছে এরকম অনেকবার হয়েছে হচ্ছেটা কি কিন্তু তখনও আমরা বলেছি কি হচ্ছেটা কথাটা না যেটা আপনি বলেছেন যে সাজেশন আমাদের দিয়েছেন ডেমোক্রেটিক্যালি কি হচ্ছে মানে আপনি বলতে পারেন দৃষ্টান্ত দিয়ে এরকম বললাম তো মিটিং করে একটা উদাহরণ দিলাম তো তাদের উপরে এর আগেও পুলিশ গুলি চালিয়েছে পাপাই হত্যার হত্যাকাণ্ডের কথা কিন্তু আপনি ভুলে যাবেন না আপনি সেটা বলবেন না আপনি ঠিক আছে আপনি একটা সাজেশন দিয়েছেন আপনার অভিজ্ঞতা অনেক বেশি নিশ্চয়ই আমরা আমরা দেখা করব ওনাদের সাথে নিশ্চয় ভালো ভালো উপদেশ দিয়েছেন আপনার অভিজ্ঞতা আমি নিলাম অ্যাডভাইস আমি গ্রহণ করলাম নিশ্চয় ওনাদের সাথে আমি কথা বলবো এবং আমরা কথা বলবো সেটাই আমি জলকামান প্রয়োগ এবং লাঠিচার্জের ঘটনা দুঃখজনক হলেও পবিত্র বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভা অভিযানের যুক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ব্যুরো রিপোর্ট রাইজেস নিউজ